তুমি আসবে বলে। ডক্টর আপনি প্লিজ নন্দিনীর দৃষ্টি ফিরিয়ে দিন, প্লিজ নন্দিনী। আপনি বুঝতে পারছেন না, আমার যত টাকা আছে আমি সব খরচ করতে রাজি আছি, যা হয় তাই আমি করব, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আপনি প্লিজ নন্দিনীকে 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 দৃষ্টি ফিরিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না, ও ও অন্ধকারকে খুব ভয় পায়, ও অন্ধ হয়ে থাকবে। সম্ভব নয় মিস্টার রাহুল। রিজু শান্ত হও, শান্ত হও। কি হয়েছে তোমার আমাকে বলো, কি হয়েছে? জেম্মা, জেম্মা, জেম্মা সুইমিং পুলে পড়ে গেল। তখন 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 কি রিজু? আমার নন্দিনীকে আমি সুস্থ দেখতে চাই, কি করতে হবে বলুন। আমি আপনাকে ব্ল্যাক চিকিৎসা করে দিচ্ছি, আপনি আমাকে সুস্থ করে দিন। আপনি মাথাটা ঠান্ডা করুন প্লিজ মিস্টার দেবরায়, এটা শুধু টাকার প্রশ্ন নয়, যেটা সম্ভব নয় সেটা আপনি কোটি টাকা দিলেও কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আমার মেয়ের পুরো জীবনটা শেষ হয়ে গেল, আমার মেয়ের পুরো জীবনটা শেষ হয়ে গেল কর্নেল।